Clash of Clans. Hello guys, welcome back to my channel. তো গাইস আরও একটা নতুন ভিডিওতে স্পন্ডল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো দেখো আমি তোমাদেরকে আমাদের যে নতুন মানে ভ্যালেন্টাইন্স ডে চ্যালেঞ্জটা এসছে, তো সেই চ্যালেঞ্জটা অলরেডি আমি থ্রি স্টার করে ফেলেছি, ঠিক আছে? তো কীভাবে থ্রি স্টার মারলাম এবং তোমরা সেটা দেখতে থাকো, ঠিক আছে? প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাও, ঠিক আছে? আর আমি তোমাদেরকে অ্যাটাকটা দেখাই, চলো অ্যাটাকের মধ্যে চলে যাই। তো গাইস দেখো অ্যাটাকটা তোমরা প্রথমে ফান্ডেল বানানোর চেষ্টা করো, ঠিক আছে? আর আমরা কিন্তু প্রথমে শুরু করবো, দেখো ঠিকঠাক টাউন হলের দিক দিয়ে আমাদেরকে শুরু করতে হবে, ঠিক আছে? কারণ আমাদেরকে কিন্তু টাউন হল নেওয়ার চেষ্টা করতে হবে আগে, ঠিক আছে? তো আর আমাদের যদিও আমাদেরকে সুপার আর্চার দিয়েছে, আর আমরা এই যে দেখো টাউন হলের দিকে গেলাম এবং এখানে সুপার আর্চার দিয়ে দেবো তিনটে, যাতে আমাদের টাউন হলে মানে ড্যামেজ খায়, ঠিক আছে? যাতে টাউন হলটা আমাদের চলে আসে। তো তিনটেতে হলো না, মানে আমি একটু ভুল দিয়েছিলাম আর্চার, সেই কারণেই তিনটেতে হলো না, তার জন্য আরেকটা দিয়েছিলাম। আর এদিকে দেখো, এদিকে আমি দিলাম মানে স্কেটারগুলো আমাদের ডাউন করতে হবে, ঠিক আছে? মেন হচ্ছে স্কেটার আর টাউন হল, ঠিক আছে? কিন্তু স্কেটার যদি ডাউন নাও হয় তো আমরা কিন্তু এদিকে আর্থকুইকও মারতে পারবো, ঠিক আছে? আমাদের চারটে আর্থকুইক দিয়েছে, মানে আর্থকুইকটা মেন কাজ দিয়েছে এই কারণে, শুধু মাত্র ওয়াল ভাঙার জন্য, ঠিক আছে? আর্থকুইকের কাজ হচ্ছে এটাই, আমাদের ওয়াল ভাঙার জন্য আর্থকুইক দিয়েছে, ঠিক আছে? চলো আমি এখানে আমাদের সব কিছু কমপ্লিট, এখন আমি আর্থকুইক মেরে দিলাম। দেখো আর্থকুইক মারার সাথে সাথে আমাদের যে স্কেটারটা বেঁচে ছিলো সেই স্কেটারটাও চলে গেলো আর ওয়ালও ভাঙা হয়ে গেলো, ঠিক আছে? আর আমি আমার পুরো হিরোস মানে একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের যে সুপার আর্চারগুলো ছিল সেগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেবো। আর আমাদের দেখো ফাইনালি মানে সব কিছু বেসের মধ্যে অলরেডি চলে গেছে, আমাদের ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিলাম, ঠিক আছে? মানে সিসিতে এনিমির যে আমাদের যে চ্যালেঞ্জটা দিয়েছে সেই চ্যালেঞ্জের সিসি দিয়ে যে আমাদের যখন ট্রুপসটা বেরোবে, সিসির যে ট্রুপসটা দিয়েছিলো ডোনেটের, তো সেই ট্রুপসটা যখন বেরোবে তখন কিন্তু আমরা ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দেবো। তারপরে ভিতরের মধ্যে যখন চলে যাবে, ঠিক আছে, বেশের ভিতরে, তখন কিন্তু আমাদের কিংয়ের অ্যাবিলিটি, ঠিক আছে? আর এখনও দেখছো আমাদের হাতে কিন্তু এখনও অনেকটাই টাইমও বাকি আছে এবং কুইনও বেঁচে আছে আর আমাদের আরসিও বেঁচে আছে, ঠিক আছে? চলো কুইনের অ্যাবিলিটি টাউন হলের কাছেই দিতে হবে, কারণ এইখানটা টাউন হল একটু বেশি ডেঞ্জার হয়ে গেছে। তো টাউন হল দেখো শেষ, আমাদের কুইন ওখানেই শেষ, কোনো ব্যাপার না, কুইন শেষ হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের সুপার আর্চার্স বেঁচে আছে। আর সব থেকে বড়ো কথা আরসির সঙ্গে যে আমাদের কী যেন ওটার নামটা আমি ঠিকঠাক খেয়াল নেই, তো আরসির সঙ্গে যে থাকে সে কিন্তু অনেক ভালো কাজের, যেটা দেখছি আমি মোটামুটি ও সব জায়গাতেই মানে যেখানে আমাদের ওয়ার্ডেনের মতো কাজ করে, ঠিক আছে? ওয়ার্ডেন যেমন কাজ করে সেমনই কাজ করে, ওয়ার্ডেন মানে যেখানে ড্যামেজ ওয়ার্ডেন সেখানে চলে যাবে, তো এটাও ঠিক তাই। তো দেখো এটাও সেম জিনিস হচ্ছে, ও ঠিক তাই কাজ করছে। আমাদের হাতে এখনও পর্যন্ত টাইম আছে অনেকটাই, 35 সেকেন্ড 34 সেকেন্ড আমাদের সুপার আর্চার্স ওয়াল ভাঙছে। আর এই দেখো ওয়ার্ডেন যেমন কাজ করে এটাও ঠিকঠাক তেমনই কাজ করছে, নামটা ঠিক জানি না, তো ওখান দিয়ে ভেঙে অলরেডি চলে এসছে। আর দেখা যাক, আর একটাই মাত্র শুধু টেসলা আছে, তো ফাইনালি এটাও থ্রি স্টার চলে আসলো, ঠিক আছে? তো গাইস তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না গাইস। তো তোমরা অ্যাটাকটা তো দেখলে, তো চলো এখন আমি তোমাদেরকে এবারে আমার ধরো এটা বেস্টের মধ্যে, এই বেস্টের মধ্যে প্রায় মোটামুটি সব কিছু ম্যাক্স হয়ে এসছে, আর এখন এসবগুলোকে আমার বুস্টগুলো কাটতে হবে ট্রিগুলোকে, ঠিক আছে? আর অনেকগুলোই ট্রি এসছে অনেকগুলোই, তো সেগুলোকে আমি আগে রিমুভ করে নেব। নেওয়ার পর আমাকে আমার বেসের যেমনভাবে আমি বেসটাকে সাজিয়েছি তো সেই জায়গায় যেতে হবে আমাদের মেন, ঠিক আছে? চলো আমরা সেইখানে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোনগুলো ম্যাক্স হয়েছে আর কী বাকি আছে। তো দেখো গাইস অলরেডি মোটামুটি সব কিছুই কমপ্লিট, কিচ্ছু বাকি নেই, আর জাস্ট এইখানে বোধহয় কিছু বাকি আছে হয়তো, দেখি আমি কী কী বাকি আছে। তো আমরা এখানে এই যে এমন করে যেমন দেখছিলাম, তো এটা না দেখে আমরা যদি ফাইনালি এইখান দিয়ে দেখি কেমন হয়। দেখো এখান দিয়ে আমরা যদি দেখি ফাইনালি, তো এখানে সব কিছুই দেখাচ্ছে, দেখো একটা বম, ঠিক আছে? এটাকে আমরা বসাবো, তো চলো এটাকে আমরা বসিয়ে দিলাম। আর কি আছে দেখো, আমাদের লুট কমে গেছে, ঠিক আছে? তো আরও কিছু জিনিস আছে, তো সেগুলোকে আমাদের আপডেট মারতে হবে, এবং চলো আর এখানে দেখি কিছু যদি হয়ে যায় সাথে সাথে,
তো চলো আরও একটা হয়ে গেল, এটাও কমপ্লিট, আর একটা মানে বিল্ডার ফাঁকা আছে, তো এই বিল্ডারটাকে আমি বসাবো। তো তার আগে আমাদের একটা অ্যাটাক করে নিতে হবে, কারণ অ্যাটাক ছাড়া আমি কিছু করতে পারছি না। আর আমি সত্যি কথা বলতে গেলে প্রচুর 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 চাপে আছি, মানে আমাদের কাজের এত প্রেশার এখন, তো তারপরেও আমি সেইভাবে খেলছি। আর সব থেকে বড়ো কথা, দেখো আমাদের কিন্তু লুট দিচ্ছে না ঠিক মতো সব জায়গাতেই, প্রত্যেকটা বেশে দেখো, এখানে দেখো আমাদের লাগবে কিন্তু গোল্ড, গোল্ডই দেখো লুট নেই আমাদের। আলেকজার তো ফুলই আছে, আলেকজারের কোনো কাজই হবে না, ঠিক আছে। আর এখানে দেখছো মোটামুটি একটা নয়ের টাউন হল পড়েছে, তো নয়ের টাউন হলের লুট আছে। আর লুট দেখে আমি যদি এখানে অ্যাটাক মারি তো কি হবে, একবার একবার মোটামুটি মেরে দেখা যাক, ঠিক আছে। সব থেকে বড়ো কথা এটাই, অনেকে কিন্তু নয়ের টাউন হল ভয়ে চলে যায়, কারণ আমার এখানে লুট আছে বলেই কিন্তু আমি অ্যাটাকটা শুরু করছি, ঠিক আছে। তো চলো, এখানে ওয়াল ব্রেকার, এখানে ওয়াল ব্রেকার, কিং, ঠিক আছে। আর আমাদের কিংকে, ঠিক আছে, ওই কিং ডাউন করে দেবে, উজার দিয়ে দেবো। আরে ভাই ওয়াল ব্রেকারে ওয়াল ভাঙতে পারলো না, এই তো ভেঙেছে। চলো এখান থেকে ডাইরেক্ট ভ্যালকারি সব ভিতরে চলে যাক বেসের মধ্যে, এবং আমি একটা হিল স্পেল মেরেই দিই, কারণ এখানটায় বোম টাওয়ারটা আছে, বোম টাওয়ারটা হেভি জ্বালাবে, বোম টাওয়ারটা হেভি জ্বালাবে। চলো একটা রেজ স্পেল, স্পিড স্পিড স্পিড, হিল স্পেল স্পিড, কুইনকে পয়জন। আরে বাপরে, পয়জন মারার আগে কুইন শেষ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অ্যাটাকটা মোটামুটি পারফেক্ট একটা জায়গায় চলে এসছে, দেখা যাক কি হয় কি হয় কি হয়। এদিকে উইজার্ড দিয়ে ক্লিয়ার করি, এদিকে একটু লুটগুলোকে ক্লিয়ার করি। বাহ, মোটামুটি দেখছি তো ভালোই ভ্যালু এসছে গাইস, তো জানি না এটা থ্রি স্টার হবে কি না। একটা নয়ের বেস আমি কীভাবে অ্যাটাকটা করলাম এবং থ্রি স্টার হবে কি না সেটাই জানি না, তো চেষ্টা করছি আমি থ্রি স্টার করার, টাইম হাতে বাকি আছে অনেকটাই, অনেকটাই টাইম বাকি আছে এখনও। তো ফাইনালি গাইস এটা থ্রি স্টার চলেই আসলো মোটামুটি, আর নয়ের বেস হলেও কোনো সমস্যা নেই, দেখলাম মোটামুটি থ্রি স্টার চলে আসলো, ভালো লুট পেয়ে গেছে, দেখো প্রচুর লুট পেয়েছি, ঠিক আছে। তো আমরা আবার নিজের বেসের মধ্যে ফিরে যাই, এবং এখানে দেখি আমাদের আরও একটা কিছু আপডেট হবে, তো সেটাকে আমরা আপডেট দেবো, ঠিক আছে। স্প্রিং ট্যাপ দেখছো অলরেডি তিনটে বাকি আছে, আর স্কেলেটন ট্যাপ আছে আমাদের দুটো, ঠিক আছে। তো স্কেলেটন ট্যাপ, জায়েন্ট বম, মোটামুটি আমাদের এখনও অনেকগুলোই বাকি আছে। একটা ধরো আমি একটা হিসাব করে বলি, দাঁড়াও, যে দুটো তিনটে চারটে, টোটাল চারটে একটা পাঁচটা, টোটালি মোটামুটি পাঁচটা জিনিস এখন আমাদের বাকি আছে। তো আমি একটাকে অলরেডি আপডেট দিয়ে দিই, ঠিক আছে, জায়েন্ট বমটাকে। তাহলে আমাদের বাকি থাকলো কটা, আর মাত্র চারটে, ঠিক আছে। দেখো এক, এখানে হচ্ছে একটা, মানে এখানে দুটো, আর এখানে মোটামুটি টোটাল চারটে বাকি থাকলো আমাদের, ঠিক আছে, ওরকমই তিনটে চারটে বাকি থাকলো। তো ঠিক আছে গাইস, ভিডিওটাও যদি অনেকটাই বড় হয়ে যাবে, আর আমি একটু আর্মি বসিয়ে ফেলি, তাহলে আমাদের নেক্সট রাউন্ডে আর্মি অ্যাটাক চলে আসবে। আর এখানে দেখো আমাদের মানে অ্যাটাকও দিয়েছে, আর এখানে হচ্ছে আমাদের ইয়ে দিয়েছে আর কি, ক্লান ক্যাপিটাল গোল্ড দিয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের পাঁচটা অ্যাটাক, সেই অ্যাটাক দিয়েছে। তো ঠিক আছে গাইস, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর বেশি বড় করব না আজকের জন্য, এতটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, তত সময় তোমরা ভালো থেকো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ আমি সবাই কাছে অনুরোধ করি, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, শেয়ার করো না এবং সাবস্ক্রাইব করো না। এই জন্য আমার খুবই কষ্ট হয় ভিডিওটা বানাতে, তারপরেও তোমরা এগুলো করো না। তো চলো, তোমরা লাইক করো, শেয়ার করো এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব করো। তো গাইস বাই।